এই যে আপনাকে বলতেছি দেখছেন, এইটাই হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে বাইক ওয়াশ। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্র্যান্ড নিউ চ্যাপ্টার অফ মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। রাইট নাও এখন আছি আমি মোটরশাইনে বাইক সলিউশনে। মোটরশাইন বাইক সলিউশনে কেন আসছি? ওকে, 200 টাকা দিয়ে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক ওয়াশ করবো, এবং কেন 200 টাকা দিয়ে হচ্ছে যে আপনারা বাইক ওয়াশ করবেন আজকের ভিডিওতে হচ্ছে এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আমি মোহাম্মদ সাইমুর রহমান, আমি মোটরশাইন বাইক সলিউশনের ওনার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কেন 200 টাকা দিয়ে একটা বাইক ওয়াশ করবেন যেটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াশ। বাজারে অ্যাভেলেবেল ওয়াশ আছে, সবাই করতেছে, 100 টাকায় বাইক ওয়াশ, 120 টাকায় বাইক ওয়াশ, 130 টাকায় ফোম ওয়াশ। আদতে ফোম ওয়াশ আর শ্যাম্পু ওয়াশের ডিফারেন্সটা কী, অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের বাইক ওয়াশ বলতে আমরা কী বুঝি, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো 200 টাকার বাইক ওয়াশে যে প্রিমিয়াম ওয়াশটা হয় সেটাতে সর্বপ্রথম আমরা পানি দিয়ে পুরো গাড়িটাকে ক্লিন করে নিই, এরপরে অয়েল স্প্রে করা হয় ইঞ্জিন সাইড অ্যান্ড পেছনের হুইল সাইডগুলোতে অয়েল স্প্রে করা হয়। যেই চেন ক্লিনিং অপশনটা সেটার জন্য আমরা গাড়িকে স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে পুরো গাড়ির চেনটা রানিং অবস্থায় হাই প্রেশারে ডিজেল স্প্রে করি, যেটা গাড়ির ইঞ্জিনে লেগে থাকা হেভি গ্রিজকে রিমুভ করতে হেল্প করে। এরপরে পুরো গাড়িটা শ্যাম্পু দিয়ে ক্লিন করা হয়, অ্যান্ড এরপরে আপনার চেন লুপ করা থেকে শুরু করে চেন ব্রাশ দিয়ে ওয়াশ করা থেকে শুরু করে সব কিছু অ্যাট এ টাইম হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমরা পুরো গাড়ি ওয়াশ শেষে ওয়্যাক্স কোটিং করে দিই, যেটা আপনার গাড়িকে 5 থেকে 7 দিন ভারী ময়লা এবং রোদ থেকে প্রোটেক্ট করে। স্ট্যান্ডার্ড ফ্রেশ যে ওয়াশটা আছে আমাদের, ওইটা হচ্ছে 150 টাকা। ওটাতে হচ্ছে আমরা শ্যাম্পু ওয়াশ করে থাকি, অ্যাজ ইউজুয়াল সবাই যে শ্যাম্পু ওয়াশটা করে ওটা করে থাকি। আর পাশাপাশি যদি কোনো কাস্টমার ডিমান্ড করে যে একটু চেনটা লুপ করে দেওয়ার জন্য, ওটা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাচ্ছেন, কোনো প্রবলেম নাই। ওটা ওয়াশ করতে হবে না আমাদের কাছে, ওয়াশ ছাড়াও কখনো যাতায়াতের পথে যদি মনে হয় আমার চেনটা একটু লুপ করানো দরকার, এনিটাইম মোটরসাইকেলে চলে আসবেন, এটা আপনাদের জন্য লাইফ টাইম ফ্রি থাকবে, ঠিক আছে। আর আমাদের যেটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াশ, ওটাকে আমরা বলি ডিলাক্স প্রেস, ওইটাতে শ্যাম্পু ওয়াশ হয়, ইঞ্জিন ডিগ্রিজিং হয়। ইঞ্জিন ডিগ্রিজিং বলতে ইঞ্জিনটা ডিপ ক্লিন করা হয় প্রপারলি, অ্যান্ড আপনার চেনটা আলাদা করে স্পেশালি যেটা স্পেশালিটি ওটা হচ্ছে চেনটা ক্লিন করা হয়। আমাদের চেন ক্লিনিংটা খুব কম মানুষই করে থাকে চিটাংয়ে। 200 টাকার ওয়াশের সাথে ওয়্যাক্স কোটিং খুব কম মানুষই দেয়। আমরা গাড়িটা ফ্রিতে ওয়্যাক্স করে দিচ্ছি, এই ওয়্যাক্সটা মিনিমাম 5 থেকে 7 দিন ওয়াশের পরে আপনার বডিতে কোনো ধরনের বালি ধরবে না, ঠিক আছে, কোনো ধরনের ডাস্ট ধরবে না রাস্তায়। খুব হেভি রাইড হইলে তখন সেটা হচ্ছে আলাদা ব্যাপার, বাট ওয়্যাক্সটা আপনার গাড়ির পেইন্ট সেভ করে, হাই লেভেলের সানবার্ন থেকে আপনার গাড়িকে সেভ করে, অ্যান্ড আপনার গাড়িকে 5 থেকে 7 দিনের জন্য ধুলাবালি মুক্ত রাখে। সো একটা গাড়ি ওয়াশ করার পর যদি 1 সপ্তাহের ভেতর আপনার আবার আসতে হয় ওটা একটু হ্যাসেল, সো ওইটা যাতে না হয় সেইটার দিকে চিন্তাভাবনা করে আমরা এই অফারগুলো সবগুলো একটা প্রিমিয়াম সেগমেন্টে নিয়ে আসছি, যেটার প্রাইস 200 টাকা। মোটরশাইন বাইক সলিউশনে আমরা আপনাদেরকে অফার করছি 3 ধরনের বাইক ওয়াশ, যেটা 70 টাকা সেটা হচ্ছে বেসিক ফ্রেশ। এই ওয়াশটা হচ্ছে আপনি ধরেন বাইক ওয়াশ করাই গেছেন, 1-2 দিন পরে রেইনি সিজন আপনার গাড়িটা আবার ময়লা হয়ে গেছে, সো 150 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে আবার বাইকটা ওয়াশ করানো আপনার জন্য ওর্দি না। সো ওই টাইমে আমরা অপশন রাখছি 70 টাকার বাইক ওয়াশ, যেটাতে আমরা চেইন লুপ করে দিচ্ছি অ্যান্ড বেসিক ক্লিনটা যেটাকে আমরা ওয়াটার দিয়ে ক্লিন করা বলি ওটা আমরা করে দিচ্ছি। দেন আমাদের কাছে আছে স্ট্যান্ডার্ড ফ্রেশ, যেটা 150 টাকা রেগুলার ওয়াশ, সবাই যেটা ফোম ওয়াশ নামে চেনে, বাট আমরা এটাকে শ্যাম্পু ওয়াশ বলতেই বেশি পছন্দ করি, বিকজ আমরা ফোম ট্যাঙ্কের বদলে র শ্যাম্পু গাড়িতে ইউজ করছি, যেটাতে আপনার বাইক ফোম ট্যাঙ্কের চেয়ে অনেক বেশি ভালো ক্লিন হয় বলে আমাদের বিশ্বাস। অ্যান্ড যারা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াশ করে সবাই কম বেশি শ্যাম্পু র শ্যাম্পু ইউজ করে গাড়িতে, বিকজ র শ্যাম্পু ইউজ করাটা আপনার গাড়ির শাইনিং অ্যান্ড গাড়ির বডির কালার বা পেইন্টের সব কিছুর জন্য অনেক বেশি ভালো। আসলে আমরা যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইউজ করি ওয়াশটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, ফর দ্যাট রিজন আজকে আমি ভাবলাম যে চিরাং শহরে ওয়াই নট আপনাদেরকে সুপার প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে একটা কেন বাইক ওয়াশ দেখাই না। তো ফর দ্যাট রিজন হচ্ছে যে এই আমার ব্যাকগ্রাউন্ডে আছে মোটরশাইন বাইক সলিউশন, এখানে আপনারা হচ্ছে বাইক কার ওয়াশের পাশাপাশি হচ্ছে আপনি ওয়্যাক্স করতে পারবেন, ইভেন কি হচ্ছে আপনারা শাইন দিতে পারবেন, পলিশ করতে পারবেন, অ্যান্ড টুকিটাকি হচ্ছে যে ইটস লাইক এটা আরও আপগ্রেডিং হবে ইনশাল্লাহ। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টিল দ্যান টেক কেয়ার, বাই বাই। হয়তো বা অন্য কোনো এপিসোডে বা অন্য কোনো চ্যাপ্টার আপনাদের সাথে আবার কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো আই এম সাইনিং আপ ফ্রম হিয়ার রাইট নাও, অ্যান্ড ডু ফলো মি ফর মোর ভিডিও, টিল দ্যান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।